প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ আমেরিকার একটি অঙ্গরাজ্য আলাস্কা। এটি আমেরিকার 49তম অঙ্গরাজ্য। প্রায় 150 বছর আগেও এটি ছিল রাশিয়ার অন্তর্ভুক্ত অঞ্চল। বাংলাদেশ থেকে প্রায় 11 গুণ বড় এই আলাস্কা প্রদেশটি আমেরিকা পানির দামে কিনে নেয় রাশিয়ার কাছ থেকে। তখন মাত্র 72 লাখ ডলারে আমেরিকার কাছে আলাস্কা বিক্রি করে দেয় রাশিয়া। তখনকার পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি ইংল্যান্ডের কাছে আলাস্কা হারাবার ভয়ে রাশিয়া এই অঞ্চলটি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। এছাড়া তখন রাশিয়ার অর্থনৈতিক অবস্থাও তেমন ভালো ছিল না। নামমাত্র মূল্যে বিক্রি করা রাশিয়ার আলাস্কা অঞ্চল থেকে বর্তমানে প্রতি বছর প্রায় 50 বিলিয়ন মার্কিন ডলারের জ্বালানির তেল রপ্তানি করে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে প্রতি বছর 18ই অক্টোবর আলাস্কা দিবস পালিত হয়। এই ভিডিওতে আমরা জানব যুক্তরাষ্ট্রের 49তম অঙ্গরাজ্য আলাস্কা সম্পর্কে। সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। আলাস্কা শব্দের অর্থ বিশাল ভূখণ্ড। রাশিয়া তার অংশ আলাস্কা বিক্রি করতে চেয়েছিল কারণ আলাস্কাতে বসবাস করা ছিল কষ্টসাধ্য। তাছাড়া আলাস্কাতে কোনো প্রাকৃতিক সম্পদ তখনও আবিষ্কৃত হয়নি, যদিও পরবর্তীকালে যুক্তরাষ্ট্র কিনে নেওয়ার পরে প্রচুর মূল্যবান প্রাকৃতিক সম্পদ আবিষ্কৃত হয়। এদের মধ্যে বনজ সম্পদ ও প্রাণী সম্পদ রয়েছে। তাছাড়া আবিষ্কৃত হয় একাধিক গোল্ড মাইন বা স্বর্ণখনি। আলাস্কা পৃথিবীর সবচেয়ে জ্বালানি তেল সমৃদ্ধ অঞ্চলগুলোর একটি। বর্তমানে আলাস্কা থেকে 95 বিলিয়ন মার্কিন ডলারের জ্বালানি তেল রপ্তানি করা হয়। 1978 সালে এখানে সমুদ্রের তলদেশে প্রায় 1000 কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়। এছাড়া আলাস্কার উত্তর উপকূলে প্রাকৃতিক গ্যাসের মজুদ আবিষ্কৃত হয়। অঞ্চলটি ক্রয়ের অল্পদিনের মধ্যে আলাস্কাতে প্রচুর অর্থনৈতিক সাফল্য পায় যুক্তরাষ্ট্র। মৎস্য সম্পদ, পশম বাণিজ্য ও চামড়া বাণিজ্য প্রসার লাভ করতে থাকে। আলাস্কা ক্রয়ের মাত্র কয়েক বছর পরেই সিলের চামড়া রপ্তানি করে আমেরিকা প্রচুর অর্থ আয় করে। সেসব চামড়া ইংল্যান্ডের রাজধানী লন্ডন নগরীতে পাঠানো হতো। তবে এই বাণিজ্য দীর্ঘস্থায়ী হয়নি কারণ আমেরিকা 150টি ব্রিটিশ জাহাজ আটক করেছিল এবং এতে করে দুই দেশের মধ্যে সংঘাত সৃষ্টি হয়। আলাস্কা অঙ্গরাজ্যে জুলাই মাসে সর্বোচ্চ তাপমাত্রা থাকে, জানুয়ারি মাসে তা সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। জুলাই মাসের গড় তাপমাত্রা 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, জানুয়ারি মাসে তাপমাত্রা থাকে -5 থেকে -15 ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত আলাস্কার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 1945 সালে 27 জুন। ফোর্ট ইউকন এলাকায় ওই দিন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা -62 ডিগ্রি সেলসিয়াস। 1971 সালে 25 জানুয়ারি পোস্পেক্ট্রি নামে জায়গায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। অতিরিক্ত বরফের কারণে পাকা রাস্তা এখানে কয়েক মাসের বেশি টেকে না, তাই আলাস্কায় যাতায়াতের জন্য উড়োজাহাজ বা নৌযান বেশি উপযুক্ত। 35% জলভূমির এই অঞ্চলে পানিতে ওঠানামা করতে সক্ষম সি প্লেনগুলো সবচেয়ে আদর্শ। আলাস্কা রাশিয়া থেকে মাত্র 55 মাইল দূরে অবস্থিত। এই অঙ্গরাজ্যটি যুক্তরাষ্ট্রের নিজ ভূখণ্ড থেকে কিছুটা দূরে রাশিয়া এবং কানাডার মাঝামাঝিতে পড়েছে। রাশিয়া ও আলাস্কাকে বিভক্ত করেছে বেরিং প্রণালী। আলাস্কাতে রাশিয়ার প্রাথমিক কাজ ছিল পশম বাণিজ্য এবং ধর্মপ্রচার। আয়তনে যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য হল আলাস্কা, তবে আয়তনের তুলনায় আলাস্কায় বসবাস করা মানুষের সংখ্যা অনেক কম। আলাস্কা বিক্রির পর সেখানে বসবাসরত কয়েক হাজার রাশিয়ান পরিবার ও নাগরিক তাদের মাতৃভূমি রাশিয়াতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে কিছু সংখ্যক রুশ নাগরিক আলাস্কা ত্যাগ করেনি। 2015 সালের জনশুমারি অনুযায়ী আলাস্কার জনসংখ্যা প্রায় 7.5 লাখের কাছাকাছি। মেরু অঞ্চলের কাছাকাছি হওয়ায় এখানে সারা বছর বেশ ঠান্ডা থাকে। বছরে 12 মাসই তুষারপাত হয় আলাস্কাতে। অতিরিক্ত ঠান্ডা ছাড়াও সক্রিয় আগ্নেয়গিরি, বনাঞ্চল এবং দুর্গম পার্বত্য অঞ্চলের ফলে এখানে মানুষের ঘনত্ব অনেক কম। প্রতি 2 বর্গ কিলোমিটারে মাত্র 1 জন মানুষ বাস করে এই অঞ্চলে। তবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি আদিবাসী মানুষের বাস এখানে। আলাস্কার অধিবাসীরা তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র এমনকি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা মেটাতে রপ্তানির ওপর নির্ভর হন, কারণ এখানে আবাদযোগ্য জমি নেই বললেই চলে। বিচ্ছিন্ন যেটুকু আছে সেখানে হিমশীতল পরিবেশের কারণে চাষাবাদ করা মোটেও সহজ নয়। সেজন্য এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশ চড়া, নিউ ইয়র্কের চেয়েও অনেক বেশি। তবে আলাস্কার আয় অনেক বেশি হওয়ায় এই বাড়তি ব্যয় বহন করতে তেমন বেগ পেতে হয় না। এ অঞ্চলের এক একটি পরিবারের বার্ষিক আয় প্রায় 80,000 মার্কিন ডলার।
এই আলাস্কা অঞ্চলে আছে ছোট বড় মিলিয়ে প্রায় 30 লাখ হ্রদ বা লেক, নদ নদীও আছে প্রায় 12,000। তবে এই জলাশয়গুলোর বেশিরভাগই সারা বছর বরফে ঢাকা থাকে। এছাড়া আলাস্কায় আছে প্রায় 17টি ন্যাশনাল পার্ক। আমেরিকার বড় 10টি ন্যাশনাল পার্কের মধ্যে 7টি আলাস্কায় অবস্থিত। এই আলাস্কা অঞ্চলে প্রাণীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ভাল্লুক দেখা যায়। যুক্তরাষ্ট্রের অধিকাংশ ভাল্লুকের বসবাস আলাস্কা অঙ্গরাজ্যে। এছাড়া এই অঞ্চলে ভাল্লুক ছাড়াও বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখা যায়। পৃথিবীর এই এক স্থানেই 3 রঙের ভাল্লুক দেখা যায়। এর মধ্যে স্থলজ শিকারী মেরু ভাল্লুকের রং ধবধবে সাদা, কোরিয়াক ও বিজলি ভাল্লুকের রং বাদামি হয়। ভাল্লুকদের রাজা হিসাবে পরিচিত কালো ভাল্লুকের দেখাও পাওয়া যাবে এই এলাকায়। তখনকার সময় পৃথিবীর শীর্ষ পরাশক্তি ছিল ইংল্যান্ড। ক্রিমিয়া যুদ্ধতে ইংল্যান্ডের কাছে পরাজিত হয় রাশিয়া, এবং পরাজিত হওয়ার পর রাশিয়ার অর্থের দরকার ছিল। ভবিষ্যতে রাশিয়া ইংল্যান্ড যুদ্ধ হলে আলাস্কা ব্রিটিশদের দ্বারা আক্রান্ত হবে, এরকম একটা ভয় ছিল রাশিয়ার। এর ফলে তৎকালীন রুশ সম্রাট দ্বিতীয় আলেকজান্ডার অর্থের বিনিময়ে আলাস্কাকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। উনি দর কষাকষি শুরু করেন ইংল্যান্ড ও আমেরিকা উভয় দেশের সাথে। প্রথমে ব্রিটিশ সাম্রাজ্যকে প্রস্তাব পাঠানো হয় কেনার জন্য। ইংল্যান্ড প্রধানমন্ত্রী এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, সামরিক শক্তি প্রয়োগ করে দখল করবেন বলে। তারপর আমেরিকার কাছে প্রস্তাব পাঠায় রাশিয়া। যুক্তরাষ্ট্র 1859 থেকে 60 সালে দর কষাকষি শুরু করে। দেরিতে হলেও রুশ সম্রাটকে আশাহত করেনি যুক্তরাষ্ট্র। সারা রাত ধরে আলোচনা ও দর কষাকষি চলতে থাকে রুশ সাম্রাজ্য ও আমেরিকার কর্মকর্তাদের মধ্যে। সারা রাত আলোচনা সফলভাবে শেষ হয় এবং উভয় দেশ ভোর 4টা বাজে চুক্তিবদ্ধ হয় 30 মার্চ 1867 সালে। ইতিহাসের পাতায় আলাস্কা পারচেস নামের নতুন এক অধ্যায়ের জন্ম হয়। মাত্র $72 লাখ মূল্য নির্ধারণ হয় আলাস্কার জন্য। $72 লাখ হিসাবে প্রতি একরে মাত্র 2 সেন্ট খরচ হয় আমেরিকার। এত সস্তায় এত বড় ভূখণ্ড বিক্রি পৃথিবীর ইতিহাসে বিরল। অর্থের অভাবে রাশিয়া তার অর্থ সম্পদের খনি আলাস্কাকে বিক্রি করে দেয় একরকম বিনামূল্যে। যুক্তরাষ্ট্র যে পরিমাণ অর্থ ব্যয় করে আলাস্কা ক্রয় করেছিল, বর্তমানে এর চেয়ে কয়েক গুণ বেশি অর্থ তারা এক মাসে আয় করে আলাস্কা থেকে। এইরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।